সাহাবী যুদ্ধে যাবেন, মুহাজির। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, দেখো আনসার সালাবা, আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাম আনসারি একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে, তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলেন। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল, মহিলা। মহিলা বলছে, সালাবা তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পর নারী? পর নারী, আমি পরের স্ত্রী। তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে, চট করে ছেড়ে দিয়েছেন, চট করে হাতটা ছেড়ে দিয়েছেন, আল্লাহু আকবার বলে, চট করে ছেড়ে দিয়েছেন, চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন, সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবা কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন, বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছ সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, তুমি মাফ করলেও, তোমার স্ত্রী মাফ করলেও আমি তাকে মাফ করব না। তাহলে কায়দা না বেকায়দা? আস্তে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলেন? মারাত্মক বেকায়দা। আলোচনা শুনবে, আগ্রহ আছে? কবরে আজাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? চারটা। এইদিকে কি মনে আছে? মনে আছে, প্যাঁচ লেগে গেল। রসুল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রসুল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করবো না। বিচারক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রসুল তেমন বিচারক ছিলেন? রসুলকে শুধু আমার ভাবি কি জানেন, রসুল আমার দয়ার নবী, খালি এতটুকুই জানি আমরা। রসুল যে কত কঠোর ছিলেন, আশিদ্দা ও আলাল কুফা, এত কঠোর তিনি ছিলেন, একটা বিচার, একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রসুল বললেন, ওরে ধর, কাট, ফাক্তাউ আইদিয়া হুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নেই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর, কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, একটু আপনি একটু সুপারিশ করেন। ওমর ফারুকের দিল নরম হয়ে গেছে, আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছে না? এরকম 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 সুপারিশ করার লোক এখনো আসে না? আসতে বলবেন, আসে না নাই? আমার নবীজি বারবার বলছেন, ওমর তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো। এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিমাকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল, তুমি কায়েত হয়ে পড়েছ, তোমার দিলটা নরম হয়ে গেছে, কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়, কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে কর, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই। 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন, হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, 3 খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন, আর 2 খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। 2 খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছে, আল্লাহু আকবার, পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম, বরঞ্চ পদ তো কেড়ে না, দূরের কথা, মনে ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন, যেরকম আল্লাহু আকবার। এমনকি কাজী সুরাই তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন, আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন, ঠিক কিনা? আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটটুস, কোন দিক দিয়ে কেজন আসে, কি জন হয়, কোন জন হামলা হয়। ওমরের চিন্তা ছিল না, ওমর একাকী রাস্তায় খোলা ময়দানে কোনো লোকজন ছাড়াই চলতেন, আল্লাহু আকবার বলেন। উনি জানতেন আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি। সম্মানিত ভাইয়েরা, কাজী সুরাই ইবনুল হারিস একদিন আদালতে বসা, ওমর ফারুক একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে 3-4 কিলোমিটার দাবড়ায় চলে গেছেন, হঠাৎ করে ঘোড়ার দৌড়াতে পারে না, বসে গেছে, খেপে গেছেন ওমর ফারুক, এসে বলতেছেন এই ঘোড়াওয়ালা কি ঘোড়া দিলা তুমি, 2-3 কিলোমিটার যেতে ঘোড়া অচল, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছ, ঘোড়া কিনবো, ঘোড়া আমি নেবো না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলে আমি টাকা ফেরত নেবো না, ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিছে। এখন বলেন, বলেন দেখুন কি ফায়সালা, চিন্তা করেন, ঘোড়াওয়ালা সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে ওমর ওই ঘোড়া আমি ফেরত নেবো না, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, টাকা দিয়েছি, নিয়েছি, বেচাবেচি হয়ে গেছে, ফেরত নাই। ওমর ফারুক বলেন তাহলে কি করা যায়, চলো বিচারের কাছে আদালতে যাই, চলো আদালতে চলে গেলেন। কাজী সুরাই বসে আছে, কাজী সুরাই বলেন আমির মুমিনিন, আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে, আমি কি বিচার করবো? কেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করে এটাই তাকওয়া। আমি ওমর, আমার দিকে তাকায়ও না, আল্লাহু আকবার বলেন। এবার কাজী সুরাই বলতেছে ঘোড়া যখন কিনেন আপনি তখন কি সুস্থ না অসুস্থ? কি সুস্থ, যখন ঘোড়া আপনি দাবরান তখন কি কিছুদূর যেতে অসুস্থ? তিনি বললেন সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি নাই? কি আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে গ্যারান্টি নাই? একটু আস্তে কর, সুবহানাল্লাহ। রায় চলে গেল খলিফার দিকে না ঘোড়াওয়ালার দিকে? এখন তো খলিফার খেপার কথা, ক্ষমতার প্রয়োগ করার কথা, বিচারপতি তোর খাইয়া ফেলাম, এরকমই তো হয় আজকের সমাজে, ঠিক কিনা? সাইয়েদিনা ওমর কি করলেন? সোজা চলে গেলেন অফিসে, অফিসে গিয়ে মজলিসে সুরার বৈঠকে বসলেন, মন্ত্রী পরিষদ বৈঠক নিয়ে বৈঠকে বসলেন, বসে বললেন একজন কাজী পাইছি, খুব ভালো, আমার বিরুদ্ধে রায় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম, যা। চিন্তা করেন, আরেকজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? কার জামাই? বলেন কার জামাই? বইয়ের নাম কি? বলেন কার বইয়ের নাম কি? কত দাম? আবার তার ছেলের নাম কি? হাসান হোসেন, জান্নাতের যুবকদের সর্দারের বাপ আলী, সে আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন কাজী সুরাই, এই বিচারক। যুদ্ধ করতে যাওয়ার সময় লৌহ বর্ম হারে যায়, লৌহ বর্ম যখন হারে সেই লৌহ বর্ম পাইছে এক ইহুদি, কে পাইছে? ইহুদি। ইহুদি পাওয়ার পর সেই ইহুদি আবার ওই লৌহ বর্ম বেচার জন্য বাজারে নিয়ে আসছে, সেই বাজারে আবার কাস্টমার হয়ে আলী গেছে,
যে দেখ আমার আমার লোভ পর্ব বলছে বেটা পাইছিস কই কেটা আমার কেন এটা আমার কেন এটা আমার তো এটা আমার চিহ্ন এই যে চিহ্ন এটা আমার কেন এটা আমার লৌহ বর্ম তাহলে কি করা যায় আদালতে যাও চলো আদালতে যাই আদালতে গিয়ে কাজী সুরাই শরণাপন্ন হওয়া হলে কাজী সুরাই বললেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির কি বিচার করব আলী বললেন সঠিক বিচার করো সুবহানাল্লাহ বলবেন না বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিচার যখন প্রশ্নবিদ্ধ হবে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন ঠিক কিনা কি সুন্দর বিচার ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া সঠিক বিচারটাই হলো সবচেয়ে বড় মুত্তাকির পরিচয় এই জন্য সাত শ্রেণীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন কয় শ্রেণীকে এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো বিচারক এক নম্বর শ্রেণী কারা বিচারক বিচারকের গুরুত্ব অনেক বেশি ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামে বিচারকের আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা এবার কি হলো হযরত আলী বললেন ও বিচারক বিচারটা করে দাও তিনি বললেন আমিরুল মুমিনিন আপনি যে লৌহ বর্মটার দাবি করছেন কিন্তু লৌহ বর্ম ইহুদির হাতে আপনি যে দাবি করছেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখান কোন সাক্ষী আছে নাকি হ্যাঁ সাক্ষী আছে কে আমার সাক্ষী হলো আমার সন্তান আমার ছেলে হুসাইন সে আমার সাক্ষী এটা আমার লৌহ বর্ম এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত কখনো গ্রহণ করে না এই কথা বলা মাত্রই হযরত আলী বললেন আপনি আমার এমন ছেলেকে আপনি সাধারণ ছেলেদের মতো ছেলে মনে করবেন না যার ব্যাপারে রাসূল নিজেই বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার হাসান হুসাইন অতএব এদের সাক্ষী গ্রহণীয় হবে আদালতে তিনি বলছেন না আদালতে কখনো বাবার 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 পক্ষ হয়ে ছেলে কখনো সাক্ষী দিতে পারে না আমি রায়টা দিতে পারবো না যেহেতু আপনার সাক্ষীর অভাব রয়েছে এই লৌহ বর্ম যা আপনার আমি প্রমাণ করতে পারলাম না এই লৌহ বর্ম সে ইহুদির হাতেই ফেরত দিতে হবে হযরত আলী মুস্কি হাসি মেরে আস্তে করে আদালত থেকে বের হয়ে আসতেছেন আর মাথা পেতে নিলেন কারণ আইন সবার জন্য আস্তে বলবেন আইন সবার জন্য সমান কোনো রাগ করলেন না কিন্তু ইহুদির ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইহুদি মনে মনে চিন্তা করে হারে ইসলাম তো কত শ্রেষ্ঠ ইসলাম কি সুন্দর করে সর্বোচ্চ একজন ব্যক্তির বিরুদ্ধে রায় চলে গেল একজন সাধারণ বিচারক তার বিরুদ্ধে রায় দিল মাথা পেতে তিনি গ্রহণ করে তিনি আস্তে করে বের হয়ে আসলেন ইসলাম যে শ্রেষ্ঠ মহান কোনো সন্দেহ নাই ইহুদি আলীর কাছে গিয়ে বলে আলী সাক্ষী লাগবে না আমি নিজেই সাক্ষী এই লৌহ বর্ম তোমার জোরে কল সুবহানাল্লাহ আরো জোরে কল সুবহানাল্লাহ হাতে হাত রেখে বলে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هداية الملك আস্তে বলবেন না কে এটাই হলো বিচার আমার নবীজি বললেন ও সাইদ মুহাজির আমি সালামাকে কখনো মাফ করব না সালাবার জন্য মাফ নাই কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আমি তাকে মাফ করতে পারবো না বেশ কিছুদিন চলে গেল সেই সালাবা করলেন কি পাহাড়ের গুহায় গুহায় সময়গুলো কাটান নির্জনে সময়গুলো কাটি কাটি সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন শুধুমাত্র অপরাধ করেছেন কি ধরেছেন কি ধরেছেন এখন কি শুধু হাত ধরে নাকি এখন কি শুধু হাত ধরে ডেটিং হয় সেটিং হয় মুখে আর বলার ভাষা নাই মোবাইল তো মাশাআল্লাহ আছেই মোবাইলটা নিয়া রাত তিনটার দিকে বালিশ মাথায় রেখে উজু কইরা তাহাজ্জুদের হালতে কি কথা বোঝার নাই ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে অডিও চ্যাটিং চলতেছে লেখালেখি চলতেছে উপরে দেখার জন্য কে আছেন আস্তে বলবেন না কে আছেন আপনি দেখছেন মোবাইল আপনাকে দেখছেন কে আল্লাহ আল্লাহ আমার রাজ সাক্ষী কে আমি যা বলি যা করি যা দেখি যা শুনি সব রেকর্ড করেন কে আল্লাহ করেন কোনো কিছুই বাদ যায় না সব কিছু আমার আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে এবার আমার রাসূল যখন ক্ষমা করলেন না তাকে কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আহারে
যেই দরবারে যেই রাসূলের দরবারে ওই সাহাবী মাপ পেলেন না, কিন্তু যে পরিমাণ তওবা করেছেন, যে পরিমাণ চোখের পানি ফেলে কেঁদেছেন, এক পর্যায়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে এলো, হে রাসূল, আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু খেয়াল করেন, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রাসূল এতটা কঠোর হতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? সবার বাড়িতে মেয়ে আছে, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে, আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার ভাইরা, আমার রাসূল বললেন, ও সাহাবী কে আছো? আমার সেই সালামাকে আমার সামনে নিয়ে আসো, দীর্ঘদিন যাবৎ দেখি না, আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। নিয়ে আসা হলো, সালাবা চলে আসলেন, হযরত ওমর ফারুক তাকে ধরে নিয়া মসজিদ নববীর দিকে নিয়ে চলে আসলেন। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল, নামাজের দায়িত্ব পালন করছেন, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার নবী জেনে যে নামাজের দায়িত্ব পালন করছেন। নামাজের ভিতরে প্রথম অক্তি ওই সাহাবী পিছনের দিকে, সে নবীর পিছনে অনেকদিন পর নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবী সেই সময় নামাজের মধ্যে যে সূরাটা পড়ছিলেন, আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের কথা যখন চলে আসলো, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে, কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন। এই আয়াতটা যখন তিনি শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই মালাকুল মওত হাজির হয়ে গেল, ওই সাহাবী সালামা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে তার মৃত্যু হয়ে গেল, নবীজি নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে তাকে দেখতে এসে দেখেন সে লাশ হয়েছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমি তাকে না মাফ করলে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার মা, সেই জন্য একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কথার পর্দা, দেহের পর্দা, সবকিছুর পর্দা আপনাকে অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমার জিকির থেকে তুমি নিজেকে নিবৃত রেখো না। জিকির মানে হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া, কার হুকুম মেনে নেওয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তাহলে ব্যাংকে বসবে জিকির করবে কার? দাড়ি পাল্লায় নিয়ে বসবে জিকির করবে কার? ওজন মাপতে নিয়ে জিকির করবে কার? ওজন মাপার সমান সমান এটাই হচ্ছে জিকির। এরপর আপনি লেনদেন করবেন, সঠিকভাবে লেনদেন করবেন, এটাই হলো জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম মেনে নেওয়া? হুকুমটা মেনে নাও জিকির, হুকুমটা মেনে নাও জিকির। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শ্রেণীকে কবরের আজাব দিবেন না, কবরে কোনো লোকের তাদেরকে প্রশ্ন করা হবে না। এক নম্বরে বলেছি, যারা ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে, সীমান্ত রক্ষা যারা দেবে, রাজ্যে জেগে যারা সীমানা পাহারা দেবে, আল্লাহ পাক তাদেরকে কবরে কোনো প্রকার প্রশ্ন করবেন না। নাম্বার দুই হলো, যারা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো হিসাব নেওয়া হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই, সময় আছে, কিন্তু দু একজন করে যে উঠে, হ্যাঁ একটু যাবেই না, হ্যাঁ একটু যাবেই তো, নাকি দু একজন যাবেই না? এরকম জানতে দিলে তো সবাই চলে যাবে। আপনি কেন উঠতেছেন? কোনো ওঠা উঠে নাই, বসেন। আপনি উঠলে আমি শেষ করে দেবো, বসেন। এই তো আর কিছুক্ষণ, অনেক পুরাতন মানুষ আমার, 20 বছর আগের থেকে তাকে চিনি, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আমরা আর খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি, আর বিরক্ত করবো না বেশি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাইকে দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, আমরা একসঙ্গে দোয়া করব। জি জি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আমি শেষ করে দিচ্ছি, পাঁচটা বিষয়, পাঁচটা শ্রেণীকে আল্লাহ পাক শাস্তি দিবেন না, কবরে প্রশ্ন করবেন না, আজাব দিবেন না। এক নম্বর হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার। নাম্বার দুই কি? শহীদ। নাম্বার দুই কি বলেন? শহীদ। শহীদ নামে কিন্তু বহু লোকও আছে, আছে না? শহীদ নামে লোক আছে না? নাই শহীদ। কি নাম তোমার? শহীদ। ওর কোনো প্রশ্ন নাই নাকি?
ওই শহীদ না কিন্তু। আবার আমার দেশে অনেক হিন্দু শহীদ হন, আছে না? নাই, আচ্ছা। কিন্তু না, শহীদ হতে হলে শর্ত হলো তার ইমান থাকতে হবে। কি থাকতে হবে? ইমানটা থাকে, ইমানের সঙ্গে শহীদের সম্পর্ক। যদি কেউ শহীদের মর্যাদা অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একজন সাহাবী যুদ্ধে যাবার আগে দোয়া করতেছে, কি দোয়া দেখেন, দুজন একসঙ্গে হাত তুলে দোয়া করতেছে। একজন দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমি উহুদের ময়দানে যাচ্ছি, উহুদের ময়দানে আমি যখন যুদ্ধ শুরু করব, সেই সময় আমি যেন প্রবল শক্তি প্রয়োগ করে যেন বাতিলদের মোকাবেলা করতে পারি, আমি যেন তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। এক পর্যায়ে আমি যখন ধরাশায়ী হয়ে যাব, কাফেররা যেন আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়, আমার চোখটা তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার জিব্বাটা কেটে নেয়, সমস্ত অঙ্গগুলো যেন টুকরো টুকরো করে ফেলে। আমি ওই অবস্থায় যখন লাশ হয়ে পড়ে থাকব, আমাকে সমাহিত করে দেওয়া হবে। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে, আমি তোমার সামনে যখন দাঁড়াবো, আমার চোখ নাই, আমার কান নাই, আমার নাক নাই, আল্লাহ তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফুক, তোর আজকে নাকটা নাই কেন, তোর কানটা নাই কেন? সেই সময় বলবো, আল্লাহ তোমার জন্য, তোমার দিন কি বিজয়ী করার জন্য আমার নাকটা কাটা গেছে, আমার কানটা কাটা গেছে, এই জন্য তোমার খুশির জন্য আজকে আমার এমনটা হয়েছে। তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা আব্দুল্লাহ বিন জাহাস, আজকে তোর কোনো হিসাব নাই, আজকে তোর কাছে কোনো প্রশ্ন নাই, আজকে বিনা হিসাবে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরেকন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে আমার নবীর আপন চাচা সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হজে গেছেন, ওহুদের প্রান্তর দেখতে গেছেন তারা, আমি নিজের চোখে দেখেছি প্রাচীরের মধ্যে 70 জন সাহাবীর লাশ এক জায়গায় তাদেরকে দাফন করা হয়েছে। নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কবর যখন সমাহিত করা হবে, আপন চাচার লাশ যখন সামনে হাজির করা হলো, খুঁটে খুঁটে কানগুলো নিয়ে, কানটা নিয়ে আসা হয়, খুঁটে খুঁটে বুকের সেই কলিজা ভেদ, বুক ভেদ করে কলিজাগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, সবগুলো যখন গুছিয়ে গুছিয়ে যখন আনা হলো, আমার নবজি আমার চাচার দিকে, আমার নবজি তার চাচার দিকে বারবার তাকান আর বলছেন, চাচা 32 জন কাফেরকে তুমি বদরের যুদ্ধে শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আজকে তোমার সফল জীবন, আজকে তুমি শহীদের মর্যাদা অর্জন করতে পেরেছো চাচা। আমার নবী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কারণ চাচার মধ্যে একজন চাচা ইসলাম কবুল করেছেন, সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবকে কাফের অবস্থায় পেয়েছেন, আবু লাহাব কাফের ছিল, দুজন চাচা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আমির হামজা, দুজন ইসলাম কবুল করেছিলেন। আমার নবীজির যে কষ্টটা হলো, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দাফন যখন করা হবে, আমার নবীজির সেই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজার দেহের আজকে যে অবস্থা আর আব্দুল্লাহ বিন জাহাসের সেই শরীরে একই অবস্থা, এই দুইজনকে একই খবরে তোমরা সমাহিত করে দাও, কারণ দুইজনই কিয়ামতের দিন আল্লাহর সামনে একসঙ্গে সামনে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। জোরেকন সুবহানাল্লাহ, আরো জোরেকন সুবহানাল্লাহ। শহীদের দাম অনেক বেশি। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর শহীদ হব কেমনে? শহীদ হওয়ার জন্য রক্তাক্ত হতেই হবে এমনটাও কোনো শর্ত নয়। আপনি যদি বিছানায় মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন। কেমনে দিবেন আমরা একটু শুনি, কেমনে আপনি এই মর্যাদা পাবেন? আপনি যে মরে যাবেন, আপনি যে শহীদ হবেন, আপনি যে নিহত হবেন, এমন তো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বেশি যুদ্ধ করেছেন, 250 বেশি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শাহাদত বরণ করতে পারেন নাই। ধর্মের সেই যুদ্ধে গিয়ে তিনি শাহাদত বরণ করতে রক্তাক্ত হতে পারেন নাই। যখন তিনি মারা যাবেন, খলিফা ওমরের শাসন আমল যখন তিনি মারা যাচ্ছিলেন, সেই সময় তিনি বলছেন, আল্লাহ এতগুলো যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলাম, কিন্তু আমি আজকে বিছানায় সাধারণ মানুষের মতো মারা যাচ্ছি, আমি শহীদ হতে পারলাম না, এমন ধরনের আফসোস করে যখন তিনি মারা যাচ্ছিলেন, ওমরে ফারুক বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি কি সেই সময়ের কথা, তুমি কি সেই হাদিসের কথা ভুলে গেছো? রাসূল বলেছেন, যদি কোনো বান্দা শাহাদাতের তামান্না রাখে, বাল্লাহুল্লাহুল মানাজিলা শুহাদা ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ইসলাম কবুল করেছেন,
ইসলাম কবুল করার পর ওই সাহাবি যখন চাচার সামনে যখন দাঁড়ালেন, চাচা আপন চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, আমার ভাতিজা তোর বাপ মরে গেছে তোর জন্মের আগেই, তুই আমার সামনে মানুষ হয়েছিস, আমি তোকে অনেক সম্পত্তি লিখে দিয়েছি, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। এবার ভাতিজা বলছে, চাচা আপনি এমন করে প্রশ্ন করেন কেন, সূর্য উদয় যেমন সত্য আমার দিন গ্রহণ করা তেমনই সত্য, আমি দিন গ্রহণ করেছি, চাচা আপনি কি বলবেন বলেন। এবার চাচা বলতেছি, এটার রেজাল্ট কত ভয়াবহ হতে পারে তুই কি জানিস। চাচা আপনি বলেন, যা বলবেন তাই হয়ে যাবে। এবার বলতেছে, আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে দেব। এবার ভাতিজা বলতেছে, চাচা সম্পত্তি থেকে মাহরুম করে দিলেও কোনো লাভ হবে না, আপনি যা চাবেন সব দিয়ে দেব, দুনিয়ার সমস্ত কিছু দেব, জীবনটাও দেব, কিন্তু আমি কখনো আমার ইসলামটা ছাড়তে পারবো না। চাচা তার কাছ থেকে সম্পত্তিটা জবরদখল করে নিল, এমনকি শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে বলছে, পাঞ্জাবি খুলে দে, জামাটা খুলে দিলেন, লুঙ্গিটা খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নিল, খুলে নেওয়ার পর উলঙ্গ অবস্থায় ঘর থেকে তাকে বের করে দিল। বের হয়ে যাওয়ার পর কোন দিকে যাবেন তিনি, মার দরজায় গিয়ে ডাকলেন, মা দরজা খুলো, দরজা খুলে বলছেন, মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনে লুঙ্গিটাও খুলে ফেলে দিয়েছে, মা একটা ছোট্ট চাদর দাও, চাদরটা দিয়ে আমার সতরটা ঢেকে নেই, দুনিয়ার সব দরবার বন্ধ হলো আমার নবীর দরবারটা খোলা আছে, জোরে কর সুবহানাল্লাহ, আমি আমার নবীর দরবারে চলে যাব। সেই সাহাবী আব্দুল্লাহ করলেন কি, শীতকালে তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়, শীতকালে পায়ে হেঁটে ওই সামান্য একটা চাদর দিয়ে সদরটা ডেকে দৌড়ে দৌড়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় গিয়ে যখন পৌঁছলেন সকালবেলা হলো, ভোরবেলা শীতকাল, দেড় থেকে দু মাস মদিনায় শীতকাল থাকে, শীত থেকে যায়, ওই কনকনে শীতের মধ্যে দরজায় গিয়ে করাঘাত করলেন, কড়া নাড়লেন, আমার নবী যে দরজা খুলেই দেখেন একজন সুন্দর যুবক, টকবকে যুবক, থরথর করে কাঁপতেছে, খালি গায়ে, কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলেন, মান আনতে, তুমি কি? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, থামো আমি একটু ভিতরে থেকে আসি। ভিতরে গেলেন, আমার নবজের সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে বললেন, ও আব্দুল্লাহ তোমার গায়ে কাপড় নাই, আমার পরনের সুন্দর দুইটা জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, জোরে কর সুবহানাল্লাহ। যখন জুব্বা তার হাতে দেওয়া হলো, আনন্দ দেখে কে কে বলেছে, আমার কাপড় নাই, রাসূল আমাকে কাপড় দিয়েছেন। এরপরে বলা হলো, ওরে আব্দুল্লাহ তোমার মনের চাওয়াটা কি বলো? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের চাওয়াটা সেটাই, যেই যেই চাওয়াটা আমি পাইলে পরে, সেই প্রাপ্তিটা আমার পূরণ হলে পরে কবরে কোনো শাস্তি হবে না, আমি শহীদ হতে চাই। আমি কি হতে চাই? শহীদ হতে চাই। সঙ্গে সঙ্গে বলো হলো, আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করছি। হাত উপরে তুললেন, উপরে তুলে বলছেন, আল্লাহ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, আব্দুল্লাহর রক্ত মাংস তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়াটা করলেন কি, কাফের বেঈমানদের জন্য আমার রক্ত যদি হারামি হয়ে যায় আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বললেন, ও আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, চিন্তা করো না আব্দুল্লাহ, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমার নবীজির কাছে ইসলাম কবুল করে কোরআনটা হাতের মধ্যে নিয়ে, কোরআনটা জিকির, কোরআনটা কি বলেন? জিকির। ওই আব্দুল্লাহ করেন কি, সাহাবিদের মধ্যে যে সমস্ত সাহাবি নবীর ঘরের পাশেই থাকতেন, আসাব সেই আসাব সেই আসহাবে সুফার সদস্যরা যেখানে থাকতেন সেই জায়গায় গিয়ে, ওই সাহাবি গিয়ে সবার মধ্যে গিয়ে যখন কোরআন পড়তেছিলেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন, আওয়াজ দিয়ে দিয়ে কোরআন পড়েন, অন্য সাহাবিদের ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয় মনে করে কিছু সাহাবি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নতুন একজন লোক এসেছে, যুবক এসেছে, খুব ডিস্টার্ব করছে, কি জোরে জোরে কোরআন পড়ে আমাদের তেলাওয়াতে বাধাগ্রস্ত হয়ে যায়, আপনি একটু আস্তে আস্তে পড়তে বলেন। কে? ওই যে আব্দুল্লাহ। আমার রাসূলকে দেখে তো বলছেন, ও সাহাবীরা কার বিরুদ্ধে তোমরা নোটিশ এনেছো? তোমরা আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না। আব্দুল্লাহ আস্তে আস্তে পড়লেও সে আস্তে আস্তে পড়তে পারবে না, কারণ ইসলাম গ্রহণ করতে তার দারুণ কষ্ট করতে হয়েছে। সম্পত্তি ছেড়ে সমস্ত কিছুর মায়া ছেড়ে দিয়ে সে ইসলাম কবুল করেছে, অতএব সে জোরে জোরে পড়ুক তোমরা তাকে বাধা দিতে পারবা না। রাসূল বলে দিলেন, কেউ তাকে বাধা দিল না। যুদ্ধের ডাক চলে এলো, যুদ্ধে তিনি সামিল হয়ে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসার পথে ওই সাহাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন,
নবীর কানে সংবাদ এলো, রাসূল বলেন দেখো তো চিকিৎসা করো। চিকিৎসা করা হলো, কাজল না, তিনি শাহাদত বরণ করলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, আমার নবীজি বলছেন সাহাবিরা তোমরা ওর গোসল টোসল সম্পূর্ণ করে দাও, কাফনের কাপড় পরিয়ে দাও, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল, রাসূল বললেন সাহাবিরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় দিয়েছ, কবরটা কোথায় খনন করেছ হুজুর? ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলেন ঠিক আছে আমাকে নিয়ে যাও কবরের সামনে। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন সাহাবীরা রে জানাজা আমি পড়ালাম, কবরে কেউ রাখবে না আমার আব্দুল্লাহকে, আমার দুই হাতে আমার আব্দুল্লাহকে আমি আজকে সমাহিত করব। আমার নবীজি কেঁদে কেঁদে নিজে কবরের মাটিতে নামলেন, নেমে বলছেন আমার আবু বকর কোথায়, আবু বকর এইদিকে আসো। আবু বকরকে তিনি ডান পাশে নামায়া দিলেন। এবার বলছেন ওমর আমার বাম পাশে নামো। পৃথিবীর সেরা তিনজন মানুষ এবার আবদুল্লাহর কবরে নেমে গেছে। সুবহানাল্লাহ, আমার নবীজি আবদুল্লাহর কবরে নামলেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বরকতি হাতটা সামনের দিকে দিলেন। আমার নবীর হাতের বরকত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীজির হাতের বরকত আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে। একটু আসতে কল সুবহানাল্লাহ, এমন পাওয়ারফুল লোক পৃথিবীতে আর আসবে নাকি? এই পাওয়ার কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? রাসূল কেন সেরা? এই জন্য সেরা জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি মেরাজ করেছেন, কার বাড়িতে গেছেন? পৃথিবীর কেউ গেছে নাকি? এই জন্য তিনি সেরা জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন জন্ম নিয়েছেন কোন মাসে, মানে কোন মাসে, এই মাসের নাম কি? আমার নবীজি যখন জন্ম নিয়েছেন, জন্মের মাত্র দুদিন পর, আমার নবীজি জন্ম নেওয়ার দুদিন পর, আমার নবীজি আম্মা জান, আমার নবীজির মা আমিনার ঘরে তিনি ছিলেন। যখন তার জন্ম হয়ে গেল, দুই দিন যখন তার বয়স হয়েছে, আবু তালেব যদিও কাফের, একদিন বলতেছে মুহাম্মদ শোনো আমি নিজের চোখে একটা দিক একটা বিষয় দেখেছি, তোমার স্মৃতিচারণ করতে চাই কতটুকু সত্য। মুহাম্মদ তুমি বলো তো কি চাচা, আপনি বলেন। তুমি যখন ছোট ছিলাম, তুমি যখন মারপিট থেকে দুনিয়াতে আসলি, দুদিন মাত্র বয়স, দ্বিতীয় রজনীতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মার চোখে পানি টলমলো করে, তোমার মা কান্নাকাটি করে, তোমার মার মনটা খারাপ, কারণ তোমার মা এই জন্য কাঁদতেছে কারণ তার স্বামীটা দুনিয়াতে বেঁচে নাই, আমার ভাই আবদুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কান্নারও বেড়ে গেছে, কারণ সন্তান জন্ম দিলাম, আমার পেট থেকে আসলো সন্তান, কিন্তু কুলে কার কোলে তুলে দেব, সেই স্বামী তো আজকে আমার দুনিয়াতে নাই, দারুণ কষ্ট পাচ্ছিলেন। সেই সময় আমি তোমার ঘরের মধ্যে যেয়ে দেখি তুমি ছোট্ট শিশু নবজাতক, দুই দিন মাত্র বয়স, আকাশের চাঁদনি আকাশের নিচে তোমাকে খোলা জায়গায় শুয়ে রেখেছে, আমি তোমাকে দেখছি তুমি একাকে শুয়ে আছো, তোমার মা তোমার কাছে নাই, তোমার মা তোমার কাছে আসলি কান্দি, আমি লক্ষ্য করছি তুমি একাকাই সময়টা পার করছো, তোমার পাশে কেউ না। আমি দেখতে পেলাম সেই সময় তুমি আকাশের খোলা আকাশের চাঁদের দিকে তাকায় আসো, পূর্ণিমার রাতের চাঁদটা তুমি দেখতেছো, কিন্তু যেই জায়গায় চাঁদ নাই সেই দিকে তুমি যখন নজর দাও, চাঁদটা অন্যদিক থেকে লাভ মেরে সেই দিকে চলে যায়, আবার যখন তুমি আবার অন্যদিকে তাকাও ওই চাঁদটা লাভ মেরে আসে, আবার ওই দিকে তো চলে আসে, তোমার চোখের সামনে হাজির হয়ে যায়, তোমার হাতটা দিয়ে যখন একটু নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে চলে আসে, মুখের কাছে চলে আসে। মুহাম্মদ আমি কি সত্য দেখেছি নাকি? রাসূল বলছেন চাচা আপনি যা দেখেছেন মহাসত্যই দেখেছেন, কোনো ভেজাল দেখেন নাই, কারণ আমার মা আমাকে সময় দিতে পারে না আমার কান্না থামানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহ চাঁদটাকে খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সেই নবীজির বরকতি হাত, কি হাত? বরকতি হাতি, হাতটা গায়ে দিলেন, হাতটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আব্দুল্লাহর লাশটা যখন দেওয়া হলো, মাথার সাইড ধরলেন আবু বকর, পায়ের সাইড ওমরে ফারুক ধরলেন, কবরে শোয়া দিলেন, বুকুর উপর হাতটা রাখলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলছিল আকাশের মালিক আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন ওই সময় একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় ছিলেন, সেই সময় আফসোস করে বলছেন আরে আমার মতো পোড়া কপাল আর কে আছে, ওই কবরের বাসিন্দা যদি আব্দুল্লাহ না হয় আমি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি?
আসতে বলবেন না কম না বেশি, এদের কবরে কোনো আজাব, এদের কবরে কোনো প্রশ্ন নাই। নম্বর তিন হলো, যদি কোনো বান্দা সুরায় মুল পড়ে, সুরায় মুল যদি সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে কোনো আজাব দিবেন না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোন সুরা পড়বো আমরা? সুরা মুলক আমরা পড়বো নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, এরকম কিছু নাকি আবার? আচ্ছা, নম্বর চার হলো, যদি কারো মৃত্যু যদি জুমার দিন হয়, কিসের দিন হয়? জুমার দিন অথবা জুমার রাতে। জুমার রাত মানে হচ্ছে বুধবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার না, হ্যাঁ বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার পড়ে যায়, এই রাত অথবা দিন এর মধ্যে যদি কারো ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাকে কবরের আজাব থেকে রেহাই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মুনাফিক মরে, কি কথা কি বুঝতেছে, ওর জন্য এই প্রাপ্তি নেই। আচ্ছা, অনেক কথা ছিল, একটু শর্ট করে বলে ফেলি। পীড়ায়, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়া, সেই হাদিস এসেছে যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, ধৈর্য যদি ধরে, কিছু কিছু মহিলা আছে ধৈর্য ধরতে পারবে না, অসুখের ঠেলায় আল্লাহ তোমার শোক আসলেই খানা, এরকম আসার নেই বলেন তো, এইরকম করা যাবে না। কষ্ট হচ্ছে, তীব্র যন্ত্রণা, বলতে হবে আল্লাহু আকবার, বলতে হবে সুবহানাল্লাহ, এরপরে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবে, আল্লাহ পাক তাকে কবর আজাব থেকে মাফ করে দিবে। আগুনে পড়ে, পানিতে, আগুনে পড়ে, পানিতে পড়ে, এরপরে রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো ইমানদার মারা যায় আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দেয়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও।